ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং সামনের লোকসভা ভোটে গোহারান হারতে চলেছে। এই ব্যারাকপুরের বিজেপি নেতা প্রথমে তৃণমূল নেতা ছিল, এখন তাকে তৃণমূল পার্টি লাথি মেরে বিজেপি পার্টিতে পাঠিয়ে দিয়েছে। আর বিজেপি পার্টিতে গিয়েই লোকসভা কেন্দ্রে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি পার্টি কীভাবে গোহারান হারতে চলেছে, এই অর্জুন সিং কীভাবে গোহারান হারতে চলেছে, পার্থ চক্রবর্তীর এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। তো সেই অর্জুন সিং এখন দেখুন দ্বিতীয় বাচ্চা কিন্তু প্রথম বাচ্চার মতো আদর পায় না, এ আমার রাজনীতি অনেক দেখা আছে। তো অর্জুন সিং আজকে আবার বিজেপিতে জয়েন করলেন, আমি দেখলাম যে নেতাগুলো এসছে ওগুলোর নেতা না বাটখারা। এই অর্জুন সিং যখন ফার্স্ট টাইমে জয়েন করেছিলেন তখন অনেক বড় বড় নেতা ছিল, আজকে অর্জুন সিং যাদের হাতে জয়েন করেছিলেন আমি তার থেকে বড় লোকের হাতে বিজেপি জয়েন করেছিলাম সেন্ট্রাল অফিসে দাঁড়িয়ে, তারপরে লাথি মেরে ছেড়েও দিয়ে এসেছিলাম। তো ব্যাপারটা যখন বোলবচনে দেখায়, আজকে একটা ক্লিপস দেখলাম অর্জুন সিং এর, সেখানে উনি বলছেন 5 বছর সংসদ ছিলাম আগামী 15 বছর থাকবো। কেন, তোমার বাপের রায় সত্য নাকি? মিস্টার সিং রায় সত্য করে দিয়ে গেছিল তুমি থাকবে 15 বছর, গণতান্ত্রিক উপায়ে লড়তে এসছো, গণতন্ত্রের কথা বলো, ওইসব বোলবচন ডায়লগ আর ওই যে নিজের ভিডিওর পুঁদে 4টে ডায়লগ লাগিয়ে মাত ছাড়ো, তুমি ডিজার্ভ করো না ওখানকার সিট, পার্থভৌমিক যোগ্য কি যোগ্য পরের কথা, বসানোর ভরসা করেনি দল দ্বিতীয়বার তোমাকে ঠিক করেছে, এটা তোমার বলবো যে তুমি 15 বছর কেন ব্যারাকপুরের লোক কি রায়চত্বে তোমার কাছে জমিদারি, তুমি জমিদার তোমার কাছে খাটে নাকি ব্যারাকপুরের লোক লোকসভার লোক 15 বছর তোমাকে রেখে দেবে? শোনো হে, জয়েন করার সময় তোমার বাইট আমার কাছে সেভ আছে, তুমি পরিষ্কার কথা বলেছিলে নীতি ভীতির কোনো ব্যাপার না, না তো মোদির ওপর দলের ওপর মানে বিজেপির ওপর কোনো রাগ, আমি তৃণমূলে আসছি কারণ আমি আমার টিমকে প্রোটেকশন দিতে পারছি না, এই কথাটা তুমি বলেছিলে কোট আনকোট, আমার কাছে আছে ভিডিও, আমি আমার ছেলেদের প্রোটেকশন, তো ছেলে আমরাও তো সংগঠন করি 10টা ছেলে আমাদেরও থাকে, কই প্রোটেকশন দিতে হয় না, তো তুমি কমই ওরকম করো তাই প্রোটেকশন লাগে, তুমি লোকসভার টিকিট আশা করে আজকে এই ভাষা ব্যবহার করছো 15 বছর নাকি তুমি ওখানে সংসদ থাকো, মানে তৃণমূল ঝক মারুক আর বাকি বাংলার লোক বাঙালি ঝক মারুক তুমি দলাগিরি করবে তাই নাকি? তাই আরে রাজ্য সরকার যদি আজ মনীষ শুক্লার ফাইলটা খুলে দেয় না তুমি কোথায় থাকবে ঠিক নেই, কিন্তু রাজ্য সরকার যদি তোমারই চালা মনীষ শুক্লার যদি ফাইলটা খুলে দেয় না মার্ডার যা মুখ বেরোবে তুমি কতক্ষণ বাইরে থাকো সন্দেহ আছে, 300 করোড় 400 করোড় বানিয়ে নিয়েছো তাই বলে কি যা ইচ্ছা তাই করবে বাঙালির? আরে আমিও আমারও নেতা এক সময় রাকেশ সিং ছিল, ও যেদিন বললো না বাঙালি মাদার চোর তারপরে এমন কোমর ভেঙেছি শালা বাড়ি আর মন্দিরের বাইরে বেরোতেই পারে না, যে চিড়িয়াখানায় দাবদাবা করতো চিড়িয়াখানার গেট দিয়ে ঢুকলে কুত্তা মতো না এখন রাকেশ সিং এর ওপর। তো তুমি অর্জুন সিং, অর্জুন সিং অব্দি হয়েছো কিন্তু এই বাংলার খেয়ে সেটা মাথায় রেখো, তুমি যে কোনো দলের প্রতিদ্বন্দ্বিতা করো 15 বছর তুমি সাংসদ থাকবে, তোমার রায় সত্য লিখেছে নাকি ব্যারাকপুরের লোক তোমার কাছে জমিদার আছে, তুমি তুমি সালা সংসদ হয়ে তুমি পাবলিকের উপকার করবে, তুমি যারা নিজের ছাড়া যে বাবার জন্য কিছু ভাবলে না, তুমি পবনকে বিজেপিতে ছেড়ে নিজে এসছো টিএমসিতে, তোমার মন অনেক বড়, টিএমসি তোমার সাথে অনেক বড় ধোকা করেছে, হ্যাঁ তোমার যদি অত সাচ্চাই থাকতো তাহলে তোমার ভাইপো সৌরভ আজকে পার্থভূমিকে চিফ এজেন্ট হতো না, ওর পার্থভূমিকের পাশে বসতে থাকতো না, তোমার শালা নিজের ফ্যামিলির সাপোর্ট নেই তুমি ব্যারাকপুরে 15 বছর রাজ করবে, আর সেটা আমাদের বাঙালি হয়ে শুনে নিতে হবে, তুমি বড় দাদা ডন চলে এসছো তোমাদের হুকুমত মেনে নিব নাকি? বিজেপি নেয়ার ধরে কোন বাল্লারা তোমাকে জয়েন করালো তো দেখলাম, দেখলাম তাদের গ্রেড কত বড় বড় তারা নেতা, এবার ঠিক আছে আসো দেখি ব্যারাকপুরের লোক তোমার এই অহংকারের জবাব দেবে। তোমাকে মমতার জামানা বলে না অন্য দল করেও খুব ভালোভাবে থাকো, দেখছো না কি অবস্থা, কি বলেছিল আমার ছেলেদের, আরেকজন তোমার যে গুরুদেব ছিল মুকুল রায় সেও নিজের ছেলেকে প্রোটেকশন দিয়ে ঢুকিয়ে তারপর পাগল হয়ে গেছে, আমরা অর্জুন সিংকে পাগল দেখতে চাই না, তা হোসে থেকে গণতান্ত্রিকভাবে মোকাবিলা করো, 15 বছর থাকবে রায়ত কে দেয়, হ্যাঁ কত বড় লিডার তুমি, তুমি আব্বাস মস্তান দাউদ 15 বছর থেকে যাবে হুকুমত তোমার, তুমি ভোটে দাঁড়ানোর আগে বিজেপির তলাতে গিয়ে তোমার বড় ডায়লগ মারা শুরু করেছো, এর উত্তর ব্যারাকপুরের জনগণ দেবে, আমার ইচ্ছা করে না অন্য কনস্টিটিউয়েন্সি নিয়ে বলতে, কিন্তু এ সালার যা বলবছন আমি দেখছি 3 দিন ধরে কীভাবে পাল্টি মারছে,
এলো কি দুদিন আগে বলেছিল দল বললে ওর প্রচারও করতে পারি, তারপরের দিন পার্থ ভৌমিককে চোর বানিয়ে দিল, তারপরের দিন মানে হাত উঠছেই ভাই, চার পাঁচটা ফাইল যদি তোমার খুলে দেয় যা তুমি কোথায় থাকবে তা ঠিক থাকবে না, কিন্তু আমরা জানি তোমার কাছে অনেক টাকা আছে, যাই হোক